গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো ডেলির মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এই ভিডিওটা খুবই ছোট ভিডিও, 10 মিনিট 25 সেকেন্ডের ভিডিও। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও। তো চলো, এই তো সকালবেলায় সব কাজ বাজ হয়ে গেছে, তো রান্না বান্নাও হয়ে গেছে। বড়মশাই ডিউটি যাবে, চান করতে গেছে, আমি এদিক দিয়ে খাবারটা বেড়ে দিচ্ছি। তো এই যে ভাতটা বেড়ে দিলাম, এবার আলু ফুলকপির তরকারি করেছি সেইটা বেড়ে দিচ্ছি। তো আলু ফুলকপির তরকারিটা নিরামিষ করেই করেছি, পেঁয়াজ রসুন কিছুই দিইনি। আর এদিক থেকে তেলাপিয়া মাছের ঝাল করেছি, সেই বড় বড় তেলাপিয়া মাছগুলো থাকে না, ওইগুলো। তো এই তেলাপিয়া মাছের সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমের চাটনি। তো এই যে আমের চাটনিটা বেড়ে নিচ্ছি, এটা আজকে করিনি, এটা করেছিলাম দুদিন আগে করেছিলাম, তো ফ্রিজে রাখা ছিল, বার করে নিয়েছি, তো এটাও দিয়ে দিলাম। তো চলো আবার ফ্রিজে ঢুকিয়ে দিই এটা, নাহলে যা গরম নষ্ট হয়ে যাবে। তো এই যে বোতলে জল ছিল আধে, তো এই জলটাকে বার করে নিয়েছি। তো বর্মশাই তো বেশি ঠান্ডা জল খায় না, ওর জন্য মিশিয়ে দিলাম, এক বোতল ঠান্ডা জল মিশিয়ে দিলাম নর্মাল জলের সাথে, আর এক বোতল নর্মাল জল দিয়ে দিলাম। আর এই কুকুরগুলো এত বিরক্ত করে, প্রচুর বিরক্ত করে। তো বর্মশাই খাওয়ার ঠাওয়ার তো সব ব্যাগে ঢুকিয়ে দিলাম, আর এদিক থেকে চলে এসেছি, যে কটা রান্নার বাসন হয়েছে ওই কটা ধোবো। আর তোমাদের বলি না, রান্নার শেষে আমি এই যে তো এই গরম ফ্যানের ফ্যানের মধ্যে একটুখানি সার্ফ দিয়ে ন্যাতাটা কেচে নিয়েছি। তো এই দিক থেকে দেখো, এই যে বাসন ঠাসন আমার ধোয়া হয়ে গেছে সব। তো এই বাসনগুলো উপুর করব, কেন কি ঝুড়িতে শুকনো বাসনগুলো আছে, কালকে রাত্রে যেগুলো ধুয়েছি এইগুলোকে আগে আমার গুছিয়ে নিতে হবে, তারপরে ভিজা বাসনগুলো উপুর করতে পারবো। তো চলো এগুলো আগে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপরে ভিজা বাসনগুলো উপুর করে দেবো এই ঝুড়ির মধ্যে। তো হয়ে গেল সব গুছানো বাসন। এই যে চা করব, চায়ের বাসনটা এদিকে নিয়ে আসলাম, আর এই বাসনগুলো উপুর করে দিই। এই যে চা করা হয়ে গেছে আমার। তো বর্মশাই পুজো করছে, পুজো করে উঠলেই চা খেয়ে বেরিয়ে যাবে। তো এই যে আজকে বর্মশাই পুজো দিয়ে বেরালো ডিউটিতে, চা খেয়ে বেরিয়ে গেছে। তো এবার আমি চান ঠান করবো, এই চায়ের বাসন কটা ধোবো, কাপড় জামাগুলো মেলবো, মেলে তারপরে চান করে ওই বাড়িতে যাই, দেখি দিদির কী অবস্থা। ও একা একার হাতে কী করে করবে, পায়ের ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যাই তাড়াতাড়ি করে। তো চান করা হয়ে গেছে, তো রেডি হয়ে গেছি, চলো বেরাই। এই যে দিদি, কি খবর? এই যে কালকে অ্যাক্সিডেন্ট করেছে, এখানে শিরাটা ফেটে গেছে, পায়ের এই তলাতে কেটে গেছে অনেকটাই। আরেকজন, ওই যে দুটোই বধ হয়ে গেছে, মেরে যাবে কেন, কান্না করছে। সমু আসেনি, বাসন মেজে চলে গেছে ওই বাড়িতে, রবিতার এই বাড়িটা ছেড়ে গেল। কোন বাড়ি? ও এদের বাড়ি করতো। ও রাগি, প্রচন্ড রাগি এটা। এই কুটুস এদিকে এসছে, এবার ও আমার কাছে আছে, দেবো না, দেবো না ওকে। তো এই দেখো রান্না হয়ে গেছে, এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে আছে আমের চাটনি, আর এখানে আছে টক ডাল,
আম দিয়ে টক ডাল করেছি। আর করেছি হলো এইখানে দেখো মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট। তো মুড়ি ঘণ্টর রেসিপি যদি কেউ জানতে চাও তাহলে একবার কমেন্ট করে জানাবে, আমি রেসিপিটা দেখিয়ে দেবো। আর এই যে কাতলা মাছের ঝোল করেছি, চিকেন কষা, তো আজকে এইগুলোই রান্না করেছি। ঘরে যা ছিল সেগুলো দিয়েই রান্না করেছি। তো দিদির তো ওরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ও তো কিছুই করতে পারছে না, ছেলে করছে। আর এই যে জামাকাপড়গুলো সব রোদ্দে দিয়ে তুলে নিয়ে এসেছি, এগুলো এখন ভাঁজ করব দিয়ে বসবো। তো এই বাড়ি দিয়ে চলে এসেছি, এসে হাত মুখ ধুলাম। কালকে বৃষ্টিটা হয়ে ওইটুকুনি বৃষ্টিটা হয়ে আরও যেন গরম দিয়েছে বেশি, তো বর্মাশয়ের জন্য একটু শরবত করে রাখি। তো এই যে শরবত করে রেখেছি, চিনিটা ভিজুক, আসবে তো সেই 4:15-তে, এখন 3:30 বাজে, তো ততক্ষণে চিনিটা গলে যাবে। বর্মাশাই ডিউটি দিয়ে চলে এসছে, ঘুমাচ্ছে বর্মাশাই। তো আমি গাছগুলোতে জল দিই, 5:30 বাজে, আজকে আর বৃষ্টি ফিষ্টি হবে না মনে হচ্ছে, গাছগুলো একদম ইয়ে আছে, জল না দিলে হবে না একদম গাছে। চলো জল, গাছে জল দিয়ে জামাকাপড়গুলো কেচে রাখবো। জামাকাপড়গুলো কেচে রাখলে কি সুবিধা হয়, সকালবেলায় অতটা কষ্ট হয় না, নাহলে সকালবেলায় রান্না করা, ঘরের কাজ করা অত ভোর ভোর করে একটু অসুবিধা হয়ে যায় আমার। তো চলো এগুলো করে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সাথে। আর গাছে জল দেওয়া হয়ে গেছে, এখন মেঘ করেছে, মেঘ ডাকছে এখন, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছেড়েছে, কোথাও মনে হয় বৃষ্টিটা হচ্ছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে। তো আমার গাছে জল দিয়ে জামাকাপড় কেচে গা ধোয়া হয়ে গেছে, এবার বর্মশাই সন্ধে দিচ্ছে, সন্ধে দিলে চা করবো, মুড়ি মাখবো, চা দিয়ে খাবো। ততক্ষণে একটু গাটা ঠান্ডা করে নিই, গা ধুলে কী হবে, ঘামিয়ে একবারে ভর্তি হয়ে গেছে ঘামে। খাওয়ার জল ধরলাম বোতলগুলোতে, ভিজে গেছি একদম ঘামে, দেখো টিপ না পড়লে মুখটা কেমন যেন ন্যাড়া ন্যাড়া লাগে। তো একটু ঠান্ডা হই, বাইরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে, বৃষ্টিটা কোথাও হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে। এদিকে লাইটটা খারাপ হয়ে গেল পোলের, এত হাওয়া ছেড়ে যে এত মেঘ করেছে, কি অবস্থা দেখো। তার মধ্যে এই লাইটটা দিপ 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 করছে, যে চা মুড়ি দিয়ে বসছি। আর এই দেখো বাইরের অবস্থা কি, কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, কিসে আওয়াজ হচ্ছে ছাড়ছে। এই বৃষ্টিটা কাল হলে তোমাকে আজকে জল দিতে হতো না, যেমন কালকে তোমাকে কোনো মতে আর জল দিতে হবে না, আজকে যে বৃষ্টি হয়েছে কি অবস্থা, জল ভর্তি হয়ে গেছে, পুকুর হয়ে গেছে উঠোনে সেদিনকার মতন। না না জল এখন দাঁড়ায়নি। হ্যাঁ তো এই তো দেখো এখানটা, জমবে তো জল, তো জমবে এখানটা, জলটা দাঁড়াবে। জলটা আস্তে আস্তে নামবে, ওইখানে ঘাসগুলো আছে না, রাস্তাটা আটকে রেখেছে, তো সেইভাবে তো জল নামতে পারবে না। তারপর ওই দিকটা থেকে ওই দিকটা ডাউন। এই যে মিনিকেও খেতে দিয়ে দিয়েছি, মিনি খাচ্ছে, মাছ দিয়ে ভালো করে মেখে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, কাটাকুটি অনেক দিয়েছিলাম খেয়েছে, এখন অতগুলো পরে খাবে এসে। এই যে জামাকাপড় মেলবো, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুয়ে রেখেছি। আর কারেন্ট নেই, কিছুক্ষণ আগেই আসলো কিন্তু কার বাড়িতে কারেন্ট নেই, এদিকে দেখো সবার বাড়ি অন্ধকার,
সবার বাড়ি অন্ধকার, শুধু মনসা মন্দিরে কারেন্ট আছে, তাও কি লো ভোল্টেজ। আমাদের ঘরেও লো ভোল্টেজ, ফ্যান চলছে না, আস্তে আস্তে ঘুরছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। গুড নাইট।